বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত নিহত পরিবারকে এ পর্যন্ত 1,71,42,000-এর বেশি টাকা সহযোগিতা করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা করা হয়। রবিবার বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা মেডিকেল হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি থাকা মোট 30 জনকে 30,00,000 টাকার অনুদান দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা প্রতি রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের হাতে 1,00,000 টাকার চেক তুলে দেন তারা। পরে দুই উপদেষ্টার মাঝে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সাংবাদিকদের বলেন, প্রতি শহীদ পরিবারকে 5,00,000 টাকা ও সব আহত ব্যক্তিদের 1,00,000 টাকা করে দেওয়া হয়েছে। এটি শেষ নয়, এ সাহায্য চলমান থাকবে।